বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমার এটা না মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন M.R. জেমসের কাহিনী অবলম্বনে কাউন্ট ম্যাগনাস। এলিক্সির অফ লাইফ, বা আমরা যাকে গোদা বাংলায় বলি অমৃত, সেটা নিয়ে সব থেকে বেশি মাতামাতি হয়েছিল চীনে। এর পেছনে একটা মজাদার গল্প আছে। চীনের রাজা তখন কিন সি হুয়াং। তো একদিন রাজপ্রাসাদের সামনে একটা দশাশয়ী চেহারার উল্কা এসে পড়ল। পরদিন রাজা পাত্র মিত্র সহযোগে নিজে চোখে সেটা দেখতে গিয়ে দেখলেন উল্কার গায়ে কাল রাতে কেউ বা কারা ফলাও করে লিখে রেখে গেছে, রাজা শীঘ্রই মরতে চলেছেন। লেখাটা রাজার মনে এত দাগ কাটল যে তিনি ভয়ানক ভেঙে পড়লেন। এতটাই যে দেশের সমস্ত জ্ঞানী গুণী লোক, বিজ্ঞানী, দার্শনিক সবাইকে ডেকে এনে বললেন, আজ থেকে অন্য সব কিছু নিয়ে গবেষণা বন্ধ, কেবল অমৃত খোঁজায় লেগে পড়ো সকলে। হাজার হাজার লোক সমুদ্র যাত্রা করলো, নানান রকম ধাতু মিলিয়ে মিশিয়ে গবেষণা শুরু হলো। রাজকোষ শূন্য হয়ে গেল, কিন্তু অমৃত মিলল না। হুয়াংও সত্যি আর বেশি দিন বাঁচলেন না। এবার বলুন দেখি, রাজার মৃত্যুর কারণ কি ছিল? অমৃত ভেবে পারদ খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু। এই গল্পটা মজার হলেও যেটা বলতে চলেছি সেটা কিন্তু নয়। মিল হলো এই দুটো গল্পের কেন্দ্রবিন্দুতেই আছে এলিক্সির অফ লাইফ। শুনতে থাকুন M.R. জেমসের কাহিনী অবলম্বনে কাউন্ট ম্যাগনাস। এই গল্পটা আমি কোথাও শুনিনি, বরঞ্চ বলা যায় জানতে পেরেছি একটা অদ্ভুত পাণ্ডুলিপি থেকে। যতটা সেখানে লেখা আছে তার থেকে বাকিটা আন্দাজ করে নিতে হয়েছে। তবে কতটা সত্যি আর কতটা আন্দাজ সেটা পরিষ্কার করে দেওয়ার জন্যেই পাণ্ডুলিপিতে ঠিক কতদূর লেখা আছে সেটা এই বেলা জানিয়ে রাখছি। আমি পেশায় সম্পাদক, প্রতি সপ্তাহের শুরুতেই অন্তত শখানেক হাতে লেখা পাণ্ডুলিপি এসে পৌঁছায় আমার দপ্তরে। তো এই সপ্তাহের শুরুতে অফিস খুলেই দেখি আমার টেবিলের উপরে একটা পাণ্ডুলিপি পড়ে আছে। কিছুটা অবাকই লাগে, আগের দিন রাতে তো এমন কিছু রেখে যায়নি, তাহলে পাণ্ডুলিপিটা এলো কোথা থেকে? যাই হোক, অভ্যাসবশতই সেটা হাতে নিয়ে পড়তে শুরু করি। আশ্চর্যের ব্যাপার, লেখাগুলো কিন্তু এখনকার নয়, অন্তত বছর পঞ্চাশেক আগে লেখা একটা ভ্রমণ কাহিনী। 40 কি 50-এর দশকে এমন বিস্তৃত ভ্রমণ কাহিনী লেখার একটা চল ছিল। তবে চেনা পরিচিত কোনো জায়গার বদলে অখ্যাত গ্রাম কিংবা অজ পাড়া গায়ে কোনো প্রাচীন স্থাপত্য নিয়েই এসব লেখা হতো বেশি। হোটেলের বিবরণ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা অবধি সব কিছুই ফলাও করে লেখা থাকত, অনেকটা গাইড বুকের মতো। আমার হাতে যে কাহিনীটা এসে পৌঁছেছে তাতেও একটি বিশেষ ভ্রমণ কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা আছে। লেখকের নাম মিস্টার র্যাক্সেল, নামটা আমি আগে শুনি। লেখা পড়ে মনে হয় ভদ্রলোকের বয়স 40-এর কিছু উপরে, সংসার ধর্ম করেননি, ইংল্যান্ডের কোনো এক প্রান্তে থাকেন। তবে থাকেন বলতে কেবল একটা ঠিকানা আছে, বেশিরভাগ সময় বাড়ি ছেড়ে বেরিয়ে হোটেলে কিংবা বোর্ডিং হাউসে ঘাঁটি গাড়েন। র্যাক্সেল নাকি একটি বইও লিখেছিলেন, তবে বিস্তর খোঁজ খবর করেও র্যাক্সেল পদবীর কোনো লেখকের লেখা বইয়ের খোঁজ আমি পাইনি। হয়তো ছদ্মনামে লিখতেন ভদ্রলোক। নতুন বইয়ের জন্য প্লট খুঁজতেই নাকি শেষ অভিযানটায় বেরিয়েছিলেন তিনি। সে অভিযানের বিবরণ যেমন লেখা আছে তেমনই পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছি আপনাদের সামনে।
বেশ কিছুদিন থেকেই একটা ভৌতিক উপন্যাস লিখব বলে ভাবছি। তবে উপন্যাস তো আর চাইলেই লিখে ফেলা যায় না, তার জন্য সবার আগে দরকার প্লট, আর সেইটাই আমার মাথায় আসছে না কিছুতে। শেষে কাগজ ঘাঁটাঘাঁটি করতে গিয়ে স্ক্যান্ডিনেভিয়ার এক প্রত্যন্ত প্রদেশের খবর চোখে পড়ল। সেখানে নাকি একটি পরিত্যক্ত বাড়ি আছে, সে বাড়িকে নিয়ে এলাকায় কিছু গুজবও চালু আছে। মন বলল এই জায়গাটায় একবার ঘুরে আসলে একটা প্লট নিশ্চয়ই মাথায় আসবে। ইংরেজদের কাছে স্ক্যান্ডিনেভিয়া জায়গাটার নাম বছর চল্লিশেক আগেও অজানা ছিল। সত্তর সুইডেনে এক বন্ধুর সঙ্গে চিঠি চালাচালি করে খবর নেওয়া শুরু করলাম। এরপর ঠিক কী কী ঘটে সেটা এখানে না বললেও চলবে, তবে এটুকু জানিয়ে রাখা দরকার যে সেই বন্ধুর মারফতই সে বাড়ির এখনকার বাসিন্দাদের কাছ থেকে কিছু কাগজপত্র জোগাড় করি আমি। সে কাগজপত্র পড়ে বাড়িটা নিজে গিয়ে দেখে আসার আগ্রহ আরও বেড়ে যায়। বাড়িটার নাম রিউবেক হল। এদেশে এমন সুন্দর আর বড় বাড়ি বড় একটা নেই। এখনও সেটা দেখতে রীতিমতো টুরিস্টদের ভিড় জড়ো হয়। যতদূর সম্ভব বাড়িটা তৈরি হয় ওই 1600 সালের আশেপাশে। আমার সেখানে আদর যত্নের অভাব হবে না, তবে সুইডিশ ভাষাটা আমার তেমন সরগর ছিল না, ফলে নিজের খরচে একটা গ্রাম্য হোটেলে ঘর ভাড়া নিই। গরমকালে কম পয়সার হোটেলে থাকতে খারাপ লাগে না, তবে রোজ সকালে খানিকটা হেঁটে রিউবেক হলে পৌঁছাতে হয় এইটুকুই যা অসুবিধা। রিউবেক হলকে বাইরে থেকে দেখলেই মনের ভিতরে একটা সম্ভ্রম জাগে। বাড়িটাকে ঘিরে পাঁচিল দেওয়া বাগান, বাগানের ভিতর কাঠ দিয়ে ঘেরা ছোট একটা দিঘি, সেটা পেরোলে একটা ছোট্ট টিলা, টিলার গায়ে ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠলে রিউবেক হলের লাগোয়া চার্চের সামনে পৌঁছানো যায়। চার্চটা অদ্ভুত, পাথরে তৈরি গথিক স্টাইলের চার্চ। ভিতরে ঢুকে সিলিংয়ের দিকে তাকালে কোনো 1700 শতাব্দীর শিল্পীর করা কিছু ছবি চোখে পড়বে। সে ছবিগুলোর কোনোটায় শহর পোড়ার দৃশ্য, তো কোনোটায় দানব কিংবা ছিন্ন মুন্ডু আঁকা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল চার্চের উত্তর পূর্ব দিকের সমাধিটা। রিউবেক হল যিনি বানিয়েছিলেন এই সমাধি ক্ষেত্রটাও তারই বানানো। একেবারে মাঝামাঝি জায়গায় একটা মজোলিয়াম, একই পরিবারের সমস্ত সদস্যকে একই জায়গায় সমাধিস্থ করার জন্য বানানো হতো এই পাথরের ঘরগুলো। ঘরের ভিতরে ছোট ক্রিপ্টের মধ্যে রাখা থাকতো সার বাঁধা কফিন। মজুলিয়ামটার গায়ে কিছু ডিম্বাকৃতি জানলা আছে, একদম চূড়ায় একটা গম্বুজ। চার্চের দিক থেকে মজুলিয়ামের ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই, উল্টো দিক থেকে একটা পোর্টাল আছে। প্রথম দিন চার্চের ভিতরটা খুঁটিয়ে দেখলেও মজুলিয়ামে ঢোকার রাস্তা পেলাম না। বাধ্য হয়ে কি হলে চোখ রেখে দেখলাম ভিতরে কিছু মার্বেলের মূর্তি আর তামার সার্কোফেগি রাখা আছে। জানি না কেন আমার আগ্রহ এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। ম্যানর হাউসে যে কাগজপত্র খুঁজে পেলাম তা আমার বই লেখার জন্য আদর্শ। সেখান থেকেই জানলাম বাড়ি যিনি তৈরি করেছিলেন তার নাম কাউন্ট ম্যাগনাস। তার ফ্যামিলি করেসপন্ডেন্স জার্নাল থেকে শুরু করে একেবারে অ্যাকাউন্ট বুক অবধি সব বিবরণ দেওয়া হয়েছে কাগজে। তবুও মন বলল কাউন্ট ম্যাগনাসের ব্যাপারে ইচ্ছা করে কিছু তথ্য সরিয়ে দিয়েছে কেউ। যতটা লেখা আছে সেটা পড়ে মনে হয় কাউন্ট যথেষ্ট কেউ কেটা লোক ছিলেন। বাড়ি তৈরি হওয়ার পর থেকেই এলাকায় কৃষক বিদ্রোহ শুরু হয়, রাগত কৃষকরা কয়েক জায়গায় হামলাও চালায়। এই কাউন্ট ম্যাগনাস তাদের দমন করায় বিশেষ ভূমিকা গ্রহণ করেন। শোনা যায় বিদ্রোহীদের উপর নাকি নানা রকম নৃশংস অত্যাচার করতেন তিনি, কাঠের ঘোড়ায় চড়ানো এমনকি ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছিল অনেককে। কাউন্ট ম্যাগনাসের একটা ছবিও ঝোলানো আছে প্রাসাদে।
তার বিশদ বিবরণ এখানে দিতে চাই না, তবে এটুকু বলে রাখি সে মুখে সৌন্দর্য কিংবা রাজকীয়তার থেকে বেশি দম্ভ আর নৃশংসতা ফুটে ওঠে। সন্দেহ নেই কাউন্ট ম্যাগনাস ভারি কুৎসিত মানুষ ছিলেন। সেদিন সন্ধ্যায় প্রাসাদেই ডিনার সেরে হোটেলে ফিরছিলাম। মনে মনে ভাবছিলাম আজ সকালেই একটা মাঝবয়সী লোককে মজুলিয়ামের দরজা খুলতে দেখেছিলাম। দরজা খুলে একবার ভিতরটা দেখার একটা ইচ্ছা জন্মাচ্ছে মনে। বিকেলে হোটেলের বাইরে বারান্দায় বসে ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। তাকে কাউন্ট ম্যাগনাস সম্পর্কে জিজ্ঞেস করতে ভদ্রলোকের মুখে একটা অন্ধকার ছায়া পড়ল। একটা চুরুট ঠোঁটে গুঁজে তিনি বললেন, তার কথা যত কম জানতে চান ততই ভালো। কেন বলুন তো? মানুষটা বড় সুবিধের ছিল না, আজ এত বছর পরেও তার নাম শুনে এ অঞ্চলের লোক ভয়ে শিউড়ে ওঠে। শুনেছি কর্মচারীরা কাজে দেরি করে এলে তাদের নাকি পেট মেরে রক্তাক্ত করার নির্দেশ দিতেন, কিংবা জ্বলন্ত ধাতুর পাত চেপে ধরা হতো বুকে। কাউন্টের অনুমতি ছাড়াই তার এলাকার জঙ্গলে কুঁড়ে ঘর বানিয়েছিল কেউ কেউ। এক শীতের রাতে রহস্যজনকভাবে সেই ঘরগুলোতে আগুন লেগে যায়। সকানে পরিবার একেবারে কুঁড়ে ছাই হয়ে যায়। কথাগুলো বলে একটু ঝুঁকে পড়লেন ম্যানেজার, ফিসফিসে গলায় বললেন, তবে যে ব্যাপারটা নিয়ে লোকের মনে সব থেকে বেশি ভয় সেটা হলো, শোনা যায় কাউন্ট নাকি একবার অশুভ যাত্রায় গেছিলেন। অশুভ যাত্রা? সেটা কি? জানি না, অশুভ যখন তখন নিশ্চয়ই ভালো কিছু নয়। যাকে আমাকে আবার একটু বেরোতে হবে। এ প্রশ্নের উত্তর সেদিন আর পেলাম না, তবে ভাবনাটা মাথা থেকে সরল না সহজে। কাউন্ট ম্যাগনাসকে নিয়ে মনের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে। প্রাসাদের লাইব্রেরি ঘরে ফিরে কিছু বইপত্রের খোঁজ করলাম, তবে তার মধ্যে বেশিরভাগই অ্যাকাউন্টের বই। মাঝে মধ্যে কয়েকটা ষোড়শ শতাব্দীর অ্যালকেমির বইও চোখে পড়ল। অ্যালকেমি সম্পর্কে বিশেষ আগ্রহ নেই বলে সেসবে গুরুত্ব দিলাম না। দেখতে দেখতে হঠাৎ করেই একটা অদ্ভুত দর্শন বইয়ের মাঝের পাতায় আমার চোখ আটকে গেল। মলাটের আর কিছুই অবশিষ্ট নেই, তবে মাঝের দিকে মনে হলো একটা ছেঁড়া পাতা আলগা করে ঠোকানো আছে। সেটা অন্য কোনো বইয়ের অংশ। পাতাটা টেনে বের করে দেখলাম কয়েকটা লাইন লেখা আছে। লেখক আর কেউ না, স্বয়ং কাউন্ট ম্যাগনাস। সম্ভবত নিজের কোনো বিশ্বাসের কথা লিখে গেছেন। যা লেখা আছে তাই রকম, যদি কারো দীর্ঘ জীবন লাভের বাসনা থাকে তবে যেভাবেই হোক তাকে কোরাজিন শহরে পৌঁছাতে হবে, এবং সেখানে প্রাসাদের গুপ্ত ঘরে। এরপর আর কিচ্ছু লেখা নেই কাগজে। ব্যাপারটা রহস্যময় লাগলো। গুপ্ত ঘর মানে কোরাজিন শহরে কি অশুভ যাত্রায় গেছিলেন ম্যাগনাস? কি ছিল সেখানে? প্রাচীন অ্যালকেমিস্টদের কেউ কেউ নাকি দীর্ঘ জীবন লাভের আশায় বিস্তর গবেষণা করতেন, এও হয়তো তেমন কিছুরই নির্দেশ। তবে কাউন্টের সঙ্গে আমার যেহেতু 300 বছরের সময়ের পার্থক্য, তাই আমাকে আর এসব ভাবিয়ে তুলল না। লাইব্রেরি থেকে ফেরার পথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ভেবেছিলাম প্রাসাদ থেকে একেবারে হোটেলে ফিরে আসব, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে জ্ঞান হারিয়ে গেল আমার।
মনে হলো দু চোখ জুড়ে আচমকাই অন্ধকার নামছে। যখন জ্ঞান ফিরল, দেখলাম কখন যেন এসে দাঁড়িয়েছি সেই চার্চিয়ার্ডের সামনে। আমার মুখ থেকে বিড়বির করে কিছু অচেনা শব্দ বেরিয়ে আসছে, বারবার উচ্চারণ করে চলেছি নামটা। কতক্ষণ এভাবে চার্চের সামনে দাঁড়িয়ে আছি কে জানে। আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি মজুলিয়ামটা টানতে শুরু করেছে আমাকে? দুদিকে তাকিয়ে দেখলাম ইতিমধ্যে বিকেল পেরিয়ে সন্ধ্যে নেমে পড়েছে। বুঝলাম মজুলিয়ামটা খুলে না দেখা অবধি আমার মাথা থেকে ভাবনাগুলো যাবে না। দ্রুত হোটেলে ফিরেই হোটেল মালিকের সঙ্গে কথা বলে মজুলিয়ামটা একবার পরিদর্শনের ব্যবস্থা করলাম। এই সময় ভদ্রলোকের ব্যস্ততা একটু কম থাকে, সোফায় বসে একটা বই পড়ছিলেন। আমার অনুরোধ শুনে বইটা নামিয়ে রেখে গম্ভীর মুখে বললেন, খোলার ব্যবস্থা আমি করে দিতে পারি আপনাকে, তবে তবে কি? ভদ্রলোক কিছু একটা বলতে যাচ্ছিলেন, না বলে বইটা আবার মুখের সামনে তুলে ধরে বললেন, না কিছু না। আমি প্রসঙ্গটা বাড়ালাম না, পাশে বসে পড়ে বললাম, এদিকে কোরাজিন শহরটা কোথায় বলতে পারবেন? কোরাজিন, ওই নামে শহর নয়, একটা গ্রাম ছিল আগে, কিন্তু সে তো অনেক বছর আগের কথা, এখন সেসব ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। গ্রামটাকে নিয়ে কিছু লোককথা চালু আছে। কিরকম লোককথা? বইটা নামিয়ে রাখলেন তিনি, মুখের উপর একবার হাত চালিয়ে বললেন, আপনি জিজ্ঞেস করছেন যখন, আমি যতদূর জানি আপনাকে বলবো, কিন্তু একটা শর্তে, যা বলবো তার বেশি একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবেন না আপনি। হ্যাঁ ঠিক আছে, বেশ বলুন। একটু গুছিয়ে বসে ভদ্রলোক বলতে থাকেন, কাউন্ট মারা যান আজ থেকে প্রায় 300 বছর আগে। শোনা যায় ওই পরিত্যক্ত কোরাজিন শহরের গুপ্ত কক্ষে তিনি এমন কিছু খুঁজে পান যাতে মৃত্যুর পরেও তার দেহের বিনাশ হয় না। ওই রিউবেখল আর তার লাগোয়া জঙ্গলে নাকি এখনও তার প্রেতাত্মা ঘুরে বেড়ায়। ও দাদুর সময়ে, মানে এই ধরুন আজ থেকে 90 বছর আগে, দুজন লোক হঠাৎ করেই ঘোষণা করে কাউন্ট তো আর বেঁচে নেই, তাহলে জঙ্গলটাকে একটু ঘুরে দেখলে কেমন হয়। যথারীতি গ্রামের লোকজন তাদের বারণ করে, তবে তাদের কথায় পাত্তা দেয় না লোক দুটো, একরকম জোর করেই জঙ্গলে ঢোকে। আমার দাদু সেদিন রাতে নিজের ঘরে জানলার সামনে বসেছিলেন, তার ঘর থেকে জঙ্গলের ভিতরের কিছুটা অংশ দেখা যেত, শব্দও শোনা যেত। তো লোক দুটো জঙ্গলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই জঙ্গল থেকে আত্মচিৎকার শুনতে পান তিনি। তার মিনিট খানেক পর আর একটা চিৎকার, তবে দ্বিতীয় চিৎকারটা হাসির শব্দ, কিন্তু সেটা এই লোক দুটোর মধ্যে কারো নয়, এমনকি মানুষের গলা থেকে ওরকম চিৎকার বেরোনো অসম্ভব। দাদু বুঝতে পারেন সর্বনাশ কিছু একটা ঘটেছে। পরদিন সকালে গ্রামের কিছু লোকজন জোগাড় করে আমার দাদু জঙ্গলের ভিতরে ওদের খুঁজতে যান। দুজনকেই খুঁজে পাওয়া যায়, কিন্তু সে সময়ে কেউই স্বাভাবিক অবস্থায় ছিল না। প্রথমজন কোনো অজ্ঞাত কারণে জঙ্গলেরই একটা গাছকে ঠেলে সরানোর চেষ্টা করছিল, মুখে কোনো কথা ফুটছিল না তার। উদ্ধারের পরেও বারবার মাঝরাতে উঠে অদৃশ্য কিছু যেন ঠেলে সরানোর চেষ্টা করছিল। সে বছরের শীতেই লোকটা মারা যায়। দ্বিতীয় জনকে পাওয়া যায় মৃত অবস্থায়, তার মুখ বলে কিচ্ছু ছিল না,
নাক, চোখ, ঠোঁট সব কিছুই একটা রক্তাক্ত ডেলায় পরিণত হয়েছিল। দাদু লোকটার মুখটা দেখেনি প্রথমে, কিন্তু তার দেহ বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যখন তখন এক মুহূর্তের জন্য তার মুখ থেকে সাদা চাদর সরে যায়। সে সময় মুখটা চোখে পড়ে দাদুর। সে দৃশ্য তিনি শেষ বয়স অবধিও ভুলতে পারেননি। ঘটনাটা শোনার পর আর সেখানে বসিনি বেশিক্ষণ। সেদিন সারা রাত আমার ঘুম হলো না ভালো। মনে হলো দূর থেকে ও যেন মজুলিয়ামটা টানছে আমাকে। পরদিন হোটেল মালিকের সঙ্গে চার্চের সামনে পৌঁছালাম, যেখানে দাঁড়িয়ে প্রিস্টরা বক্তৃতা দেন তার গায়ে ছোলানো ছিল মজুলিয়ামের চাবি। সেটা নিয়ে মজুলিয়ামের দিকে এগিয়ে গেলাম আমরা। ভিতরে মোট তিনটে সার্কোফেগি রাখা আছে। প্রথম দুটোর উপরে বড় করে ধাতুর ক্রস খোদাই করা। তিন নম্বরটা কাউন্ট ম্যাগনাসের, এর উপরে কোনো ক্রস নেই। কফিনের গা জুড়ে বেশ কিছু দৃশ্য আঁকা। একটা মনে হলো যুদ্ধের, কামানের গা বেয়ে ধোঁয়া বের হচ্ছে। অন্য একটা ছবিতে একটা ফাঁসির দৃশ্য। তৃতীয় দৃশ্যটা ভারী অদ্ভুত, মনে হলো জঙ্গলের মধ্যে দিয়ে একটা লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, আর তার পিছু ধাওয়া করছে একটা আবছা ছায়া। ছায়াটা দিয়ে শিল্পী ঠিক কী বোঝাতে চেয়েছেন বলা মুশকিল। মনে হলো ছায়াটার গায়ে এক ধরনের হুড জাতীয় কিছু পরা আছে, আর সেই কাপড়ের ভিতর থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা হাত নয়, অনেকটা সুরের সঙ্গে মিল আছে। মোট তিনটে তালা ঝোলানো আছে সার্কোফেগাসের গায়ে, তার মধ্যে একটা ভেঙে পড়ে আছে নিচে। আমার বুকের ভিতরে কে যেন বলে দিল, এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়। জায়গাটা ছেড়ে ফেরার পথে আমার চারপাশে কি আছে খেয়ালই হলো না। সেদিন রাতে প্রাসাদ থেকে ফেরার পথে ভেবেছিলাম কাছাকাছি টোমস্টোনগুলোর উপরে কি লেখা আছে খুঁটিয়ে দেখব, কিন্তু চার্চের সামনে এসে পৌঁছাতেই আমার মাথায় একটা নেশা চেপে গেল। অনুভব করলাম নিজের অজান্তেই হেঁটে চলেছি সেই মজুলিয়ামটার দিকে। মুখে উচ্চারণ করে চলেছি কিছু অস্পষ্ট শব্দ, বাকি শব্দগুলো চিনতে পারলাম না। মজুলিয়ামের আরো কাছে এগিয়ে গেলাম। আগের দিন খেয়াল করেছিলাম কবরের তিনটে তালার মধ্যে একটা ভাঙা, আজ খেয়াল করে দেখলাম মোট দুটো তালা ভেঙে পড়েছে। দুটো তালাই তুলে নিয়ে জানলার নিচে রেখে দিলাম। বাকি একটা ধরে টানাটানি করে দেখলাম সেটা কিছুতেই খুলছে না। উঠে দাঁড়াতে একটু অবাক হলাম, তালাটা খুলতেই হবে এ দায়িত্বটা যেন আমি নিজের কাঁধে নিয়েছি। কিন্তু কেন, ঠিক করলাম আর নয়, এখান থেকে যা কিছু জানার প্রায় সবই জেনে নিয়েছি, এবার শেষ কিছু কাজ গুছিয়ে নিয়ে ফেরার তোড়জোড় করতে হবে। কাজকর্ম শেষ করতে যা ভেবেছিলাম তার থেকে খানিক বেশি সময় লাগলো। পরদিন বিকেলে বেরোতে বেরোতে প্রায় ছটা বেজে গেল। সুটকেস হাতে চার্চের কাছে পৌঁছে তাকিয়ে থাকলাম দূরে গাছগুলোর দিকে।
কালচে লাল তরলের মতো দেখাচ্ছে আকাশটা। ফিরতে যেতেই একটা খেয়াল চেপে বসলো আমার মাথার ভিতরে। মনে হলো এখান থেকে ফেরার আগে একবার কাউন্ট ম্যাগনাসকেও বিদায় জানিয়ে যেতে হবে। চার্চটা 20 গজের বেশি দূরত্বে নয়। মজলিয়ামের চাবিটা ঠিক কোথায় আছে সেটাও জানতাম। সেটা হাতে নিয়ে মিনিট খানেকের মধ্যেই সেই কপারের কফিনের সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি যত নৃশংস যত অত্যাচারী হন না কেন, আপনাকে ভারী দেখতে ইচ্ছা করছে আমার। কেন বললাম কথাটা জানি না, আমার শরীরের উপর এই মুহূর্তে যেন অন্য কেউ ভর করেছে। ঠিক এই সময়ে এমন হলো আমার পায়ে কিসের ধাক্কা লাগছে। দ্রুত পা সরিয়ে নিতেই মনে হলো মাটির উপরে কিছু আছড়ে পড়ল। তাকিয়ে দেখলাম 3 নম্বর তালাটা খুলে পড়েছে মাটিতে। আমি নিচু হয়ে সেটা তুলতে যেতেই কফিনের কাছ থেকে একটা চাপা যান্ত্রিক শব্দ ভেসে এলো। বুঝলাম একটু একটু করে কফিনের ডালা খুলে যাচ্ছে। আমি আর সেখানে না দাঁড়িয়ে এক ছুটে বেরিয়ে এলাম বাইরে। চাবি লাগানোর সময় আর ছিল না আমার হাতে। সেই যান্ত্রিক শব্দটা এখনো তাড়া করে আসছে আমাকে। সত্যি বলতে পিছন ফিরে তাকালে কি দৃশ্য তখন আমি দেখতে পেতাম তা আমি আর ভাবতেও চাই না। পরদিন সকালেই আমি বাক্সপত্র গুছিয়ে ইংল্যান্ডে ফিরে আসি। ফেরার রাস্তায় বেশিরভাগটাই আসি জলপথে, কিন্তু ফেরার পথে কেবলই মনে হতে থাকে কেউ যেন ছায়ার মতো পিছু নিয়েছে। গোটা সমুদ্র যাত্রায় কেউ লুকিয়ে দৃষ্টি রেখে চলেছে আমার দিকে। মনের ভিতর একটা জমাট বাঁধা ভয় আমাকে দাঁড়িয়ে নিয়ে বেড়ালো সারাক্ষণ। এরপর থেকেই রাক্সেলের লেখার আর মাথামুন্ডু খুঁজে পাচ্ছি না। রাত 9টা নাগাদ একটা ঘোড়ার গাড়ি করে তিনি বন্দর থেকে বাড়ির দিকে রওনা দেন। ঘোড়ার গাড়ির সামনে বসে বাইরে তাকিয়ে রাতের অন্ধকারে ডুবে থাকা মাঠঘাট আর ঝোপঝাড় দেখছিলেন। হঠাৎ করেই একটা চৌমাথাতে এসে গাড়ি দাঁড়িয়ে যায়। রাক্সেল দেখেন রাস্তার একেবারে মাঝখানে একটা অন্ধকার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে এবং তাকে দেখেই ঘোড়াটা তীব্র চিৎকার করে ওঠে। এরপর শুধু ছাড়া ছাড়া কয়েকটা শব্দ লেখা আছে এবং সেগুলো লেখা হচ্ছে এর 24 ঘন্টা পরে। বাড়ি না ফিরে ভদ্রলোক বেলচ্যাম্প নামে একটা লজে ঘর ভাড়া নেন। সেখানে বসেই শেষ এন্ট্রিগুলো লেখেন তিনি। সে লেখার মর্মার্থ আমি উদ্ধার করতে পারিনি, তবে ঘটনাটা নিয়ে আমার নিজের কৌতূহল জন্মায়। ভদ্রলোক কি তবে ভ্রমণ কাহিনী লিখতে বসে ভূতের গল্প লিখে ফেলছিলেন? রাক্সেলের কোনো খোঁজ আমার কাছে নেই, কিন্তু ঘটনাটা সত্যি কিনা সেটা যাচাই করে দেখা যেতে পারে। বেলচ্যাম্প লজের ফোন নম্বর খুঁজে বের করেছি আজ সারা দিন ধরে। যদিও ঘটনাটা 40 বছর আগের, তাও একবার দেখতে তো দোষ নেই। নম্বরটা ডায়াল করে ওপাশ থেকে একটা ভারী গলা শোনা গেল। হ্যালো। আচ্ছা, আমি আসলে একটা ইনফরমেশনের জন্য ফোন করেছিলাম। বলুন। এত পুরনো রেকর্ড থাকার কথা নয়, তাও জিজ্ঞেস করছি। আজ থেকে 40 বছর আগে মিস্টার রাক্সেল নামে কেউ উঠেছিলেন আপনাদের ওখানে? কিছুক্ষণ ওপাশ থেকে কোনো শব্দ শোনা গেল না, তারপর একটা চাপা স্বর ভেসে এলো। মনে থাকার কথা নয় ঠিকই বলেছেন, তবে এই ঘটনাটার কথা এদিকে বেশ বিখ্যাত।
আমিও লোকের মুখেই শুনেছি, রাক্সেল এখানে ওঠার দুদিন পরেই ওনার মৃত্যু হয়। ডেড বডিটা ঘরেই পড়েছিল, চোখ মুখ একেবারে ক্ষতবিক্ষত। ডাক্তার ডেড বডি দেখে আমাদের কিছুই জানাতে চাননি। আর ওর কাগজপত্র? কাগজপত্র এতদিন আমাদের স্টোর রুমে জঞ্জালের মধ্যে পড়েছিল, কদিন আগে সেটা পরিষ্কার করা হয়েছে। দুটো হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে, একটা একটা রাক্সেলের আর একটা অন্য কারো লেখা, অন্তত 100 বছরের পুরনো। এছাড়া আর একটা বাক্স পাওয়া গেছে, তার ভেতর কি আছে জানা যায়নি। বই? আমি থমকে গেলাম। মানে কাউন্ট ম্যাগনাসের সেই গোপন বই যাতে কৃত্রিম পদ্ধতিতে দীর্ঘজীবন লাভের উপায় লেখা ছিল, মানে রাক্সেল সে বই খুঁজে পেয়েছিলেন, কিন্তু ইচ্ছা করেই সেই বইয়ের কথা ভ্রমণ বৃত্তান্ততে লেখেননি। এই কারণেই তাহলে ছায়া দুটো অনুসরণ করে চলেছিল তাকে। সে উপায় কাজে লাগানোর আগেই তাকে হত্যা করে কাউন্ট ম্যাগনাসের প্রেতাত্মা। কোথায় সে বই দুটো? একটা তো আমরা বিক্রি করে দিয়েছি, আর একটা, হ্যাঁ আর একটা, সে বই বই কাউন্ট ম্যাগনাস আপনি যে আছেন, কাউন্ট ম্যাগনাস। কি বললেন, কি বললেন আপনি? না কিছু না। আমার মুখের উপরেই ফোন কেটে দিল লোকটা। আগে লেখকরা গল্পের প্লট না পেলেই এদিক ওদিক ঘুরতে চলে যেতেন, আর তাতে টুক করে তাদের মাথায় গল্পের প্লট চলে আসতো। তাই তাদের লেখা ভূতের গল্পে প্রকৃতি থাকতো, হানাবাড়ি থাকতো, কফিন থাকতো। ইদানিং লেখকরা লিখে যা পয়সা পান তাতে বড় জোর এক বান্ডিল বিড়ি জোগাড় হয়। তাই তাদের ভূতের গল্পে একটাই জিনিস থাকে, ধোঁয়া। মেম্বার হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ দেবমাল্য ঘোষ ও সৌম্যজিৎ বিশ্বাসকে। শুনছিলেন এম আর জেমসের কাহিনী অবলম্বনে কাউন্ট ম্যাগনাস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।